সবারই হাসি মুখ, বিয়ে খাওয়ার জন্য আসে হচ্ছে সবাই। ফ্যামিলি বা আমার যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে কখনো ভিডিওতে আমি আনি এই ফার্স্ট। আজকে আপনাদেরকে আমার কোনো আত্মীয় বা কাজিনের ভিডিও দিব আপনাদের বাড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে নতুন একটা ভিডিওতে আমি চলে আসছি মাসুদ হোসেন। আসলে আমার পিছনে যে বিষয়গুলো দেখতেছেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এবং আমার ফ্যামিলি বা আমার যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে কখনো ভিডিওতে আমি আনি এই ফার্স্ট। আজকে আপনাদেরকে আমার কোনো আত্মীয় বা কাজিনের ভিডিও দেবো আপনাদের মাঝে। তো তার বিয়ে উপলক্ষে আপনাদের মাঝে ভিডিও দেবো, এবং তার বিয়েতে কী কী আয়োজন থেকে এই শুরু থেকে এবং শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজকে মূলত আসছি হচ্ছে আমার কাজিনের হচ্ছে বিয়ে, আমার একদম অনেক কাছের। তো সেই আজকে আমার এই ফ্যামিলির একজন সদস্য ধরতে গেলে বা আমার আত্মীয়র কাছের আমার মামার মেয়ের বিয়ে, সেটা বলে রাখলাম, আমার আপন মামার মেয়ের বিয়ে। তো সেক্ষেত্রে সেই বিয়ের আয়োজন কী কী থাকছে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুরু থেকে আমরা যেভাবে কাজগুলো করব সেটা থেকে একদম শেষ অবধি পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে আমরা সকালবেলায় এই যে চেয়ার, ওই টেবিল চেয়ার এবং এই যে যা যা লাগে সব কিছু আনছি এবং নিতেছি। বর্তমানে বৃষ্টি, অনেক বৃষ্টির মধ্যে নিতেছি, আর নেওয়ার পর আমরা এগুলো কাজ করব। তো আপনাদের মাঝে তুলে ধরবো বিষয়গুলো। তো আপনারা আশা করি সবাই এনজয় করবেন বিষয়গুলো, যে আসলে এই বৃষ্টির মধ্যে, এই বৃষ্টি ভিজার মধ্যে বিয়ের আয়োজনগুলো গ্রামের কতটা কষ্টকর হয় এবং কী পরিমাণ পরিশ্রম করতে হয় সেই বিষয়টা তুলে ধরবো। তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন বিষয়টা, এবং আপনাদেরকে এই গ্রামের কালচারের বিয়ের নতুন এক ভিন্ন ধরনের আয়োজন আমি দেখাতে চলছি। তো আশা করি সবাই এনজয় করবেন, দেখতে থাকুন, সাথে থাকুন। তো বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করতেছি যে যে জিনিসপত্রগুলো আমাদের আসছে সেগুলো একটি জায়গায় রাখার জন্য, এবং যে জায়গায় রান্নার কাজ হবে সে জায়গায় এই খালি পাতিলগুলো রাখছি, এবং এই জায়গাটা হচ্ছে মূলত পাক করার জন্য সেই জায়গাটা এগুলো রাখছি, এবং আরও যে জিনিসপত্র আছে সেগুলো কিছু কিছু জিনিসপত্র বাসায়, যেরকম প্লেট, গ্লাস, আরও যে জিনিসগুলো আছে সেগুলো বাসা নিয়ে রাখছি। তো সব কিছু মিলে মানে যে যে জিনিসগুলো দরকার সবই আস্তে আস্তে বাসায় আনার চেষ্টা করতেছি, কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আসলে গ্রামীণ বিয়ে তো ভাই, তো গ্রামীণ পরিবেশের বিয়েগুলো আসলে আমরা কীভাবে এনজয় করি, তো আপনারা সাথে থাকবেন আশা করি। তো বাড়ির প্রাথমিক যে কাজগুলো আছে, খাবারের যে জায়গাটা এবং বর বসার জন্য যে জায়গাটা, সেই জায়গাটার কাজ এখন একটু ওয়েদারটা ভালো, তো সেই জায়গাটার কাজ এখন বর্তমানে চলতেছে। বৃষ্টি অপেক্ষা করে একটির পর একটি কাজ করে যাচ্ছে তারা। আসলে বৃষ্টির বিকল্পে যে ধরনের কাজগুলো করা দরকার সেটাই আসলে আমাদের করতে হচ্ছে, কারণ ওয়েদারটা এত পরিমাণ বাজে ছিল যে ভাষা প্রকাশ করে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো জানি না এই বৃষ্টির শেষ কোথায়। তো সেই জন্য যে যে কাজ করা দরকার আমরা সেগুলো করার চেষ্টা করতেছি, যেভাবে সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো উঠাতে পারি বিয়েটা, সেটাই। রোদের কারণে কাজটা ভালো করতে পারতেছেন না, রোদের লেগে কাজটা ভালো করতে পারতেছেন না, যে বৃষ্টি হয়েছিল ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কেন বৃষ্টির অবস্থা কিন্তু খারাপ ছিল, টিপ টিপ বৃষ্টি, মানে একবার এসেছিল হেভি বৃষ্টি এসেছিল না, কিন্তু আজকে আবার অভিযোগ যে নিউজ দেখলাম যে মোটামুটি এখন দুই দিন ভালোই হবে।
গেটের যে কাজটা, নে নে মাথা উড়ে দিতে, কারা কারা মেয়ে উড়ে দিতেছে। তো মোটামুটি দেখতেছি বাবা রে। এ ভয় পাই কেন? এটা হচ্ছে গরু বিয়ের। তো প্রস্তুতকারী বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি, আসলে কী কী প্রস্তুতি হচ্ছে এবং কারা কারা আসতেছে এই বিষয়গুলো তুলে ধরতেছি। বারবার একই কথা কেন বলতেছি আপনারা বুঝতে পারেন, অনেকেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন, তো সেটা তুলে ধরলাম। এটা হচ্ছে গরু, পাশে একটু দাঁড়াইছি আমি, গরুটা অনেক বড়। যে কাজগুলো থাকে সদাই বা মালপত্র যে জিনিসগুলো লাগে সেগুলো মোটামুটি চলে আসছে এখানে, আরও যে কাজগুলো আছে ছোটোখাটো সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিয়েবাড়ির যে আপনার প্রথম অবস্থায় বা প্রথম অবস্থায় যে কাজগুলো থাকে আসলে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি পুরো ভিডিও জুড়ে। তো এই মালগুলো আসছে, খাবারের কিছু জিনিসপত্র, বরের খাওয়ানোর জন্য কিছু জিনিসপত্র, সেগুলো তুলে ধরতেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, সাথে আসি মাস্ক মিশন। ছোটো ভাই কাম করতেছে এই বিয়ের অনুষ্ঠানে, অনেক বার নি ভাই, অনেক বার, অনেক ওজন। তো তুই ব্যাখ্যা করে গেছিস কে সোজা টান করে টান মজাই না পারবি না? কয় কেজি ওজন নেবো? 5-6 কেজি। তো 5-6 কেজি এটা হলে তুই ভেঙে পারবি না? তুই দিয়ে 40 কেজি মাথায় নিয়ে 5-6 কেজি যা যা ছুঁয়ে কষ্ট, আমি এটা ছুঁয়ে আসি যা আরো আস্তে আস্তে। ওই যে বললাম নিতে সোজা, আল্লাহ রে, আহ নে 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 নে, তোরা থাকবে এই যে তোরা থাকবে, টেনশন কি এর, যা যা। ঠিক আছে, তো ঠিক আছে, গুড, যা যা। একটা বিয়ে বাড়িতে প্রাথমিক অবস্থা অনেক কাজ থাকে সেটা সবাই জানে, তো সেই কাজগুলো করার চেষ্টা করতেছি বেশি বেশি বেশি, মানে সময় স্বল্পতার সাথে অনেক কাজ করা হয় না, আদারওয়াইজ সেটা। মেহমানরা আসা শুরু করছে, প্রথম যে কাজগুলো শুরু করছে তার মধ্যে মেহমানেরা একটু অংশ বেশি আপনাদের দেখাচ্ছে যাচ্ছে, মেহমানরা কীভাবে আসতেছে নদীর পাড় দিয়ে সবাই আসতেছে আজকে। তো মেহমানগুলো সব বাসা ঢুকবে, এখন বাসা যাওয়ার জন্য আসতেছে সবাই, টদার করে আসছে, তো সে বিষয়টা আপনাদের দেখাচ্ছি না সবারই হাসি মুখ, বিয়ে খাওয়ার জন্য আসে হচ্ছে সবাই। Thank you.